যেহেতু মন্দ কাজের দিকে ডাকার কেউ নেই, মন্দ কাজের অসুয়াসা কুমন্ত্রণা দেওয়ার কেউ নেই, শুধু নেক কাজের দিকে আহ্বান করার বস্তু রু আছে, তাই ফেরেশতারা আশরাফুল মাখলুকাত হতে পারেনি। তিন নম্বরে পশু বন জঙ্গলে থাকে কিংবা গৃহপালিত, এদের ভিতরে রু আছে, তবে রু যে ভালো কাজের দিকে ডাকবে এই বৈশিষ্ট্যওয়ালা রু নেই, শুধু তাদেরকে জীবিত রাখতে পারে এরকম রু আছে। মন্দ কাজের দিকে ডাকার জন্য নফসও আছে, ওইটাও দুর্বল। তো ভালো কাজের দিকে ডাকার নেই, শুধু মন্দ কাজের দিকে ডাকার আছে, তাও দুর্বল। এই জন্য পশুও আশরাফুল মাখলুকাত হতে পারেনি। ভালো কাজের দিকে ডাকার কেউ না থাকার দরুন আপনি কোনো একটি পশুকে যতই ভালো উপদেশ দেন সে মোটেও গ্রহণ করবে না। ধরুন একটি ছাগল দুই কান ধরে তাকে খুব ওয়াজ শোনাইলেন, রাস্তাঘাটে পবিত্র জায়গায় পায়খানা পেশাব করা যাবে না, যেখানে মানুষের আনাগোনা হয় না এমন জায়গায় গিয়েই পায়খানা পেশাব করতে হবে, নিজের দেহে পায়খানা পেশাব অপবিত্র কোনো বস্তু লাগানো যাবে না, অপরের হক খাওয়া যাবে না, খুব সুন্দর করে তাকে বুঝাইয়ে কান ছাড়া মাত্র দেখবেন মাথাকে একটা ঝাঁকি মারবে ডানে বাঁয়ে, মানে আমি কিছুই গ্রহণ করলাম না। কেন সে পশু? ভালো কিছু গ্রহণ করার যে মূল মাপদার ধাতু ওইটাই তার ভিতরে নেই। তাই পশু আশরাফুল মাখলুকাত হতে পারল না। আর ফেরেশতাদেরকে যদি আপনি মন্দ কাজের জন্য খুব বুঝান যে চলো সিনেমা দেখি, টেলিভিশনে অশ্লীল ছবি দেখি, ফেসবুকে নেটে অশ্লীল ছবি দেখি, হাজার বুঝান, ওরাও মাথা ঝাড়ে দিয়ে এগুলো গ্রহণ করার মতো আমার ভিতরে মূল ধাতু আর মাদ্দাই নেই, তোমার এ সমস্ত কথা সব বাতাসে উড়ে গেছে। তো ওদের মধ্যে শুধু ভালো আর এদের মধ্যে মন্দ, তাই এরা আশরাফুল মাখলুকাত হতে পারল না। কিন্তু মানুষ দুই জিনিসের সমন্বয়, ভালো কাজের দিকে ডাকার জন্য রু আছে সতেজ, মন্দ কাজের দিকে আহ্বান করার জন্য নফস আছে সেও সতেজ। এখন যদি আমি রুহের আহ্বানে সাড়া না দিয়ে নফসের ডাকে সাড়া দিই, তাহলে আশরাফুল মাখলুকাত থাকা তো দূরের কথা, হায়ওয়ান জানোয়ার চতুষ্পদ জন্তু হিংস্র প্রাণী যেই স্তরে আছে আমি এই স্তরে থাকতে পারবো না, এর থেকে অনেক নিচে নেমে যাব। কেন? আমি তো আশরাফুল মাখলুকাত ছিলাম, সবচেয়ে শ্রেষ্ঠ উত্তম ভালো। ভালো বস্তু নষ্ট হলে এই পরিমাণ নষ্ট হয় যার পরে আর নষ্ট হওয়া সম্ভব নয়, মন্দ বস্তু নষ্ট হলে এই পরিমাণ নষ্ট হয় না। যেমন ধরুন আমরা ভাত খাই, পোলাও খাই, বিরিয়ানি খাই, কোরমা খাই, কালিয়া খাই, কোপ্তা খাই, দামি দামি বস্তু। এক প্লেট ভালো বিরিয়ানি 300 টাকা দাম, এত দামি বিরিয়ানি আমি খাইলাম, একদিন পর এই বিরিয়ানি আবার আমার পিছনের রাস্তা দিয়ে বেরিয়ে আসলো, খাবার সময় যেরকম সুগ্রাণ যুক্ত ছিল বিরিয়ানি বের হওয়ার সময়, এখন কি সেই সুগ্রাণ নিয়ে বের হবে না? দুর্গন্ধ নেই। খাওয়ার আগে তো এক প্লেটের দাম ছিল 300 টাকা,
আমার পিছনের রাস্তা দিয়ে বেরিয়ে আসার পর যদি এক প্লেট বিক্রি করতে নেন আর 300 টাকা দাম চান, পাগল বলবে না? 3 পয়সা দিয়েও কেউ নিবে না। এখন ওইদিকে দেখা যায় না, তাকানো যায় না, এটা ধরা যায় না, গন্ধ শোনা যায় না, এই পরিমাণ ঘৃণিত বস্তুতে পরিণত হয়ে গেছে। অথচ একদিনের আগের বিরিয়ানি 300 টাকা দাম। এমনকি এই বস্তু যদি কারো গায়ে একটু লাগে, কারো কাপড়ে একটু লেগে যায়, ওই লোককেও মজলিসে ঢুকতে দিবেন না। এই লোকটা এখন ঘৃণিত হয়ে গেছে ওই বস্তুর কারণে। এত নষ্ট কেন হইল? আগে বেশি ভালো ছিল, এই জন্য এত নষ্ট হয়েছে। পক্ষান্তরে গরু ছাগল কি খায়? ঘাস, ভুসি। এক প্লেট ভুসি 300 টাকা নেবে কেউ? 3 টাকা হবে, আরো কম হবে, অনেক কম দামি বস্তু তারা খাইছে। এই ঘাস, ভুসি, খড় এদের পেটে যাওয়ার পর আগামী দিন এদেরও পিছনে রাস্তা দিয়ে বেরিয়ে আসছে। এটার নাম হইল গোবর, আর আমাদেরটার নাম হইল হয় পায়খানা অথবা গু। গোবর আমাদেরটার ন্যায় এত দুর্গন্ধযুক্ত নয়। এটা আমরা হাতে ধরি, রৌদ্রে শুকায় জ্বালানোর কাজে ব্যবহার করি, এমনকি ভাত তরকারিও পাকাই ওইটার আগুন দিয়ে, গাছের গোড়ায় ব্যবহার করি, ক্ষেত খামারে দেই। এত ঘৃণিত হয়নি, কেন হয়নি? আগে এত মূল্যবান ছিল না, দামি ছিল না, এক প্লেট ছিল 1 টাকা 2 টাকা, আর আমাদেরটা ছিল 300 টাকা, যার কারণে এটা এত নষ্ট হয়ে গেছে, ওইটা এত নষ্ট হয়নি। এখান থেকে একটি প্রাসঙ্গিক কথা আমরা বুঝতে পারি, 300 টাকার বিরিয়ানির 3 পয়সার দামও আর রইল না, এটাকে এত বেদামি কে বানাইল? আমি। দ্রাণযুক্ত বিরিয়ানি, দুর্গন্ধযুক্ত পায়খানা কে বানাইল? আমি। আকর্ষণীয় বস্তুকে ঘৃণিত বস্তুতে কে পরিণত করলো? আমি। তাইলে বোঝা গেছে আমি দুর্গন্ধের ফ্যাক্টরি, নাপাক বস্তুর কারখানা। আমার মধ্যে কিছু ঢুকলে এটা দাম শেষ হয়ে যায়, বেদাম হয়ে যায়, তার কোনো মূল্য থাকে না। তো যার এই বৈশিষ্ট্য, তার ভিতরে কোনো বস্তু ঢুকলে দুর্গন্ধযুক্ত হয়, যার ভিতরে কোনো বস্তু ঢুকলে দাম থাকে না, যার ভিতরে কোনো বস্তু ঢুকলে ঘৃণিত বস্তুতে পরিণত হয়, এর দামটা আর কত হবে? কিসের অহংকার, কিসের বড়াই? এই অহংকার বড়াই অন্তত মানুষের জন্য সাজে না। শুধু উপরে চামড়ার বাম, ভিতরেই তো অবস্থা খারাপ। চামড়া খসে ফেলে দিলেই ভিতরে রক্ত, দুর্গন্ধ, আর যদি একাধ দিন দেরি হয়, কোরবানির ঈদের পরের দিন যে সমস্ত জায়গা পরিষ্কার করা হয়নি, ওইখান দিয়ে হাঁটলে কি অবস্থা লাগছিল? কিসের গন্ধ? আতরের, রক্তের। আমার রক্ত যদি এরকম একদিন পড়ে থাকে, এরকম দুর্গন্ধ হবে। তা আমার চামড়ার ভিতরেই এই দুর্গন্ধ, পেটের ভিতরে নাপাকের দীপু, নাকের ভিতরে ঘৃণিত বস্তু, দাঁতের চিপা টাপায় ঘৃণিত বস্তু, সব জায়গায় ঘৃণিত বস্তু। এটার সমষ্টি হইলাম আমি, তো আমার দাম আর কত? তো বুঝা গেছে আমি আমি হওয়ার কারণে দামি নই, আমার দাম হইল রোজ আমাকে ডাকে, ওই ডাকে যদি সাড়া দিতে পারি তাহলে আমার দাম। নফসের ডাকে সাড়া না দিয়ে রুহের ডাকে সাড়া দিলে আমার দাম হয়, না হলে ব্যক্তিগতভাবে আমার দাম নেই। বরং আমি যদি নফসের ডাকে সাড়া দেই, তো তাহলে মানুষ থাকা তো দূরের কথা, হায়ওয়ান জানোয়ার থেকেও আমি আরো অনেক নিকৃষ্ট। আমার কথা না, আমার আল্লাহ বলছেন, লাহুম কুলুবুল্লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আযানুল্লা ইয়াসমাউনা বিহা ওয়া লাহুম আয়ুনুল্লা ইউবসিরুনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আদল উলাইকা হুমুল গাফিলুন। হায়ওয়ান জানোয়ারের চোখ আছে, দেখলে বোঝে এটা আমার মালিক, ওইটা মালিক নয়। এরপর সুযোগ ফাইলে মালিককে শিং দিয়ে দুইশের গুতে, মালিককে পিছনের পা দিয়ে 2 লাফি দেখি না। কত মালিক মারা গেছে গাভীর লাথি খাইয়া, কত মালিক মারা গেছে ষাঁড়ের শিঙের গুতে খাইয়া।
এক ব্যক্তি গাদা ফালতো, দুই গাদা ছিল শিয়া, গাদা ফালতো, খুব আদর কদর করে গাদা ফালে। তো যেহেতু শিয়া আর শিয়ারা হযরত শায়খাইন সিদ্দিক আকবর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ফারুক আজম হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কে এরা মনে করে মুরতাদ, আলাইয়াজুবিল্লাহ, মুসলমান মনে করে না। তো যার কারণে সে তার এক গাদার নাম রাখছে আবু বকর, আর এক গাদার নাম রাখছে ওমর। বেইজ্জত করার জন্য হযরত আবু বকর হযরত ওমরকে বেইজ্জত করার জন্য দুই গাদার দুই নাম রাখছে। একদিন গাদার সেবা যত্নের জন্য গাদার গড়ে ঢুকছে, এক গাদায় এমন জোরে লাথি মারছে, এক লাথিয়ে মালিক মারাই গেছে। এই সংবাদ যখন ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি শুনলেন, উনি বললেন একটু খোঁজ নিয়ে দেখো যে গাদার নাম ওমর রাখছে, নিশ্চয় সে গাদায় লাথি মারছে। খোঁজ নিয়ে দেখে কি কই, যে গাদার নাম ওমর ওইটাই এক লাথিয়ে মালিককে মেরে ফেলছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন জালালি তবিয়তের, আবু বকর ছিলেন জামালি তবিয়তের, নরম সরম, আর হযরত ওমর গরম। তো গরম নামের আসরার প্রভাব গাদার মধ্যে পড়ছে। তো এক লাথি যে নাম ওমর রাখছো, মজা দেখাই দিছে। তো যেই গাদাকে এতদিন খাওয়া দাওয়া করাইলো, এতদিন রাখলো, সেবা যত্ন করলো, সেই গাদায় লাথি মেরে তার মালিককে মেরে ফেলে, কিছুই বোঝে না। তো এ দেখে এটা আমার মালিক, তারপরও না দেখার মতো কাজ, তো চোখ থেকে অন্ধ, কান আছে, আপনি যতই শুনান যে এই এই কাজগুলো করা যাবে না, এগুলো করা লাগবে, সে শুনবে না। একটা বিড়াল, আপনি তাকে মাছের কাঁটা খাওয়ান, গোষ্ঠের হাড় খাওয়ান, মাঝে মধ্যে দুধও খাওয়ান, ভাত খাওয়ান, ভাত দুধে মেখে খাওয়ান, কি আদর, শ্যাম্পু দিয়ে গোসল করান, সুটকি আনছেন বাজার থেকে, সুটকি এনে এখানে পাশে রাখছেন, রেখে বিড়ালকে ডাক দিছেন, বলতেছেন বিড়াল দেখ তুই আমার কত আদরের, দুধ ভাত পর্যন্ত তোকে খাওয়াই, তোর নিজের খাওয়া দাওয়ার চিন্তা ফিকির করা লাগে না, তোর সব চিন্তা আমার, এই যে সুটকি খবরদার এটার মধ্যে মুখটুক দিবি না, পাকানোর পরে যখন সুটকি আমরা খাবো কাটা তোর জন্য বরাদ্দ আছে। আপনি যত যুক্তি দিয়ে বিড়ালকে বুঝান, শুধু এই ওয়াজ করে শিশের দিকে ফিরাত দিয়ে বিড়াল এক খাবারে সুটকি নিয়ে দৌড়, কান আছে এরপরও শোনে নেই, অন্তর আছে অন্তর দিয়েও বোঝে না, সব কিছু আছে কিন্তু বোঝে না। আমাদের মানুষের মধ্যে তো এই স্বভাবের আছে, কত ওয়াজ নসিহত এই কানে ঢুকে ওই কান দিয়ে বেরিয়ে যায়, বরং উল্টা, যদি কোনো ওয়াজ আমার মন মতো হয়নি বা আমার চাল চলনের বিপরীত, এখন হুজুরের সমালোচনা উল্টা। যেমন এবারে কোরবানির আগে একটা মাসালা বলছিলাম, আমার কথা নয়, হাদিসের উদ্ধৃতি দিয়ে বলছি, মুস্তাদরাকে হাকেম, পাঁচ খণ্ডের একটি হাদিসের কিতাব এবং সহি হাদিসের কিতাব, বুখারী মুসলিমের হাদিস যেই মানের প্রায় এই মানের, এই কিতাবে হাদিস আছে পরিষ্কার ভাবে, মামবাড়া জিলদা উজহিয়াতিহা ফালা উজহিয়াতা লাহু, লা উজহিয়াতা লিমামবাড়া জিলদাহা, যে ব্যক্তি কোরবানির চামড়া বিক্রি করে তার কোরবানি হয় না, আল্লাহ নবী বলছেন, আমার কথা নয়। তো তাহলে আমরা বিক্রি করি কেন? আমরা বিক্রি করি ঠেকায় পড়ে, বিক্রি না করলে এটা নষ্ট হয়, পচবে, শোধন করতে আমরা জানি না, কেমিক্যাল নেই, পদ্ধতি জানা নেই, নষ্ট হবে, আল্লাহর নেয়ামত নষ্ট করাও বৈধ নয়, তাই বাধ্য হয়ে বিক্রি করি। এই মশলা বলার পরে সমালোচনা আমার কানে তো আসে, হ্যাঁ শুধু নতুন মশলা বলতেছে, নতুন তো বলি নাই, আল্লাহর নবীর কথা বলছি, দেড় হাজার বছর আগের কুরআন কথা, আমার মন মতো হয় নেই, কারণ আমি তো চামড়া বিক্রি করে আমার খালাসিয়ার কসাইকে তাদের মজদুরি দিই। অনেকে বলছে পরিষ্কার চামড়ার জন্য গেছে কো, বা চামড়াটা মাদ্রাসা এতিমখানায় দিয়ে দেন, কনা এটা বিক্রি করে খালাসির পয়সা দিতে হবে। আল্লাহ রাসূল যে বলছেন, ভুল বলছেন, কোরবানির চামড়ার পয়সা দিয়ে যদি খালাসির পয়সা দিয়ে আমার কিসের কোরবানি, গোস্তা খাওয়াই হইল,
তো মশালা তো 1500 বছর আগের, কিন্তু আমার মন মতো হয়নি, কারণ আমি যদি চামড়াটা এখন বিক্রি না করে এমনি লীলা বোর্ডিং এ দিয়ে দিই, এতিমখানায় দিয়ে দিই, তাহলে ওই হাদিস অনুযায়ী আমার কোরবানি ঠিক রইল, আমার আমল ঠিক হইল, কিন্তু মন মতো হইল না। এখন হুজুরের হ্যাঁ হুজুর নতুন মশালা বল উল্টা, তাহলে কান থেকেও তো কান নেই শুনলাম না, তাহলে ওই ছাগল আর বিড়ালে আমার মধ্যে কি বেশ কম রইল, ওদেরও কান আছে শোনে নাই, ওয়াজের ঘরে সুটকে নিয়ে দৌড়, তা আমারও কান আছে শুনলাম না, বরং বিড়াল সুটকে নিয়ে দৌড় দেবে মালিকের বিরুদ্ধে কোনো মন্তব্য করবে না, হ্যাঁ মালিক আমার ওয়াজ করলে সুটকে না খাওয়ার জন্য আমার প্রিয় খাবার এটা বলবে না, চুপচাপ সুটকে নিয়ে যাবে, কিন্তু আমরা উল্টা তো করবো করবো উল্টা যে আমাকে নসিহত করলো তার বিরুদ্ধে চারণ, তাহলে তার থেকে নিকৃষ্ট হইলাম কিনা বলেন। আল্লাহ পাক বলতেছেন উলাইকা কাল আনআম বাল হুম আদাল, এরা হায়ওয়ান জানোয়ারের নাই বরং এর থেকেও নিকৃষ্ট। আল্লাহ পাকের এই কথাকে কোন এক বুজুর্গ বলছেন মানুষ, তোমার এক সম্পর্ক তো ফেরেশতার সাথে, ওদেরও রু আছে তোমারও রু আছে, ওদের রু ভালো কাজের আহ্বান করে তোমার রুও ভালো কাজের আহ্বান করে, এই দিক দিয়ে তুমি আর ফেরেশতার মিল আছে, এই মিল যদি ধরে রাখতে পারো, রুহের আহ্বান যদি সাড়া দিতে পারো, কেজমালা একে বগজারি, তো ফেরেশতা থেকেও তোমার মান সম্মান মর্যাদা দাম অনেক বেড়ে যাবে, দাম বেশি, কেন তুমি আশরাফুল মাখলুকাত, ফেরেশতা আশরাফুল মাখলুকাত নয়, এরা দুই নম্বর তুমি এক নম্বর, নফসের ডাকে সাড়া দেওনি এই জন্য তোমার দাম ফেরেশতাদের থেকে বেশি গেছে বেড়ে গেছে, কারণ ফেরেশতাকে পিছনের দিকে টানার নফস নেই, মন্দ কাজের দিকে ডাকার জন্য নফস নেই তোমার আছে, তারপরও তুমি ওই দিকে সাড়া না দিয়ে এদিকে সাড়া দিয়েছ, এই জন্য তোমার দাম ফেরেশতাদের থেকে বেড়ে গেছে। ওয়ারসাওয়া দেখা চল তোরা মেসলে বাহায়েম আয় বাশার খারো আজহায় ওয়া সবি হেজে মালায়েকে বগজারি, খারো আজহায় ওয়া সবি হেজে মালায়েকে বগজারি। আর যদি খোদা না করুক খোদা না করুক তোমার সম্পর্ক হায়ওয়ান জানোয়ারের সাথে গড়ে ওঠে, অর্থাৎ নফসের ডাকেই শুধু সাড়া দাও, রুহের ডাকে কোনো ভ্রুক্ষেপ না করো, হায়ওয়ান জানোয়ারকে শুধু নফস ডাকে হেরা উল্টাপাল্টা চলে, তুমিও যদি এইভাবে উল্টাপাল্টা চলো তো তাহলে এখন আশরাফুল মাখলুকাত তো দূরের কথা, আর আজ হায়ওয়ান ছবি হায়ওয়ান জানোয়ারের থেকেও আরো নিকৃষ্ট হয়ে যাবে, কেন সম্পর্ক তুমি পরিত্যাগ করেছ, এই জন্য তুমি এখন হায়ওয়ান জানোয়ার থেকেও নিকৃষ্ট। তা এখন মাসালা বললে আমার মন মতো হয়নি, তো শুনিও শুনি নাই, বুঝিও বুঝি নাই, দেখিও দেখি নাই, উল্টা মাসালা কেন বললো বলনেওয়ালার দোষ, অবস্থাটা কিছু এই ধরনের, আল্লাহ মাফ করুক। এক লোক আরেক লোককে এক কবে দুই টুকরা, এরপরে ডাক্তার আনছে, ডাক্তারে ডেথ সার্টিফিকেট দিয়ে দিয়ে লোকটা মারা গেছে, যে কোপ দিয়ে দুই টুকরা করছে তাকে ধরতেছি না ডাক্তারকে ধরতেছি, কেন ডেথ সার্টিফিকেট দিলা, এটা তোমার অপরাধ। আমাদের অবস্থা তো এমন, আমাদের দেশে দেখবেন স্বামী স্ত্রীকে তালাক দেয় একদমে, এক তালাক দুই তালাক তিন তালাক হাজার তালাক বায়ুন তালাক কুড়ি তালাক করছে দুগোষ্ঠী তালাক সব এইভাবে তালাক দিয়ে দেয়, এরপরও রাগ থামে না। মুফতি সাহেবের কাছে আসছে, তো মুফতি সাহেব ডেথ সার্টিফিকেট হ্যাঁ তালাক হয়ে গেছে, এখন দেখবেন মামলা কোর্টে যায় মুফতি সাহেবের নামে, কেন তালাক হওয়ার ফতোয়া দিল, যে তালাক দিছে সে দোষ নেই, এটা তো আমাদের দেশের আইন, আল্লাহ মাফ করুক আইন। তো মাসালা যে বলবে দোষ তার, অপরাধ যে করবে তার দোষ নেই। এখন এই কোরবানির চামড়ার মাসালা বলা হয়েছে আপনাকে বাঁচানোর জন্য, কেন হুজুরে ধমকি দিছে লাউজহিয়াতা ইমাম বাড়া জিল দাহা, তার কোরবানি হয় না যে চামড়া বিক্রি করে, এটা থেকে বাঁচানোর জন্য মাসালা দিল, আল্লাহ পাক সুযোগ দিছে লীলা বনি দিয়ে দো উল্টে। আবার যারা এখন চামড়া কিনতে বের হয়েছে, আল্লাহ মাফ করুক, আমাদেরই ভাই, আমি তার কাছে বিক্রি করলাম সে কিনলো, তার মানে ওই নাজায়েজ কাজটা আমাকে করার জন্য উদ্বুদ্ধ করলো,
মাদ্রাসাওয়ালারা গেল জায়েজ কাজের জন্য উদ্বুদ্ধ করলো, এটা রুহের ডাক, ওটা নফসের ডাক। রুহের ডাকে সাড়া দিলাম না, নফসের ডাকে সাড়া দিলাম, যেও নফসের ডাকে সাড়া দেওয়ার জন্য আমাদেরকে উদ্বুদ্ধ করলো যে কিনতে আসে। তো মাদ্রাসাওয়ালা রুহের ডাকের কথা কেন বলে, এটা দোষ এদের গায়ে হাত তোলে, আল্লাহ মাফ করুক। এরকম ঘটনা শুধু আমাদের এখানে নয়, বহু জায়গায় ঘটছে, এবার গায়ে হাত তুলছে। এই হাতটা তো তোমার নয়, এটা আল্লাহর দেয়া হাত। কার গায়ে হাত তুলছ? যে আল্লাহর কাজে 24 ঘন্টা নিয়োজিত থাকে, যাকে মেহমানের রাসূল বলা হয়, এমন একটা লোকের গায়ে তুমি হাত তুলছো, এই হাত তোমার নয়, তোমার আল্লাহর দেয়া। তোমার এই হাত কতদিন টিকবে দেখো। এর জন্য দুনিয়ার কারোর কাছে বিচারের প্রার্থী হওয়ার প্রয়োজনীয়তা বোধ করি না, কারণ বিচারক তো একজন আছেন, সে দেখতেছেন, বেশি দূরের কথা নয়। আজিমপুর থেকে বাস আসতেছে, সায়েন্স ল্যাবরেটরি হয়ে এদিকে আসবে, একজন বৃদ্ধ মানুষ আলেন, সিটে বসা, সিট পেয়েছেন বসা, তো বেচারার কাশি আসছে, পথ ফেলতে গেছে জানালা দিয়ে, এই ফাঁকে এক যুবক ওনার সিট দখল করছে। বুড়ো মানুষ দাঁড়ায় থাকতে কষ্ট হয়, বাসে জাম্পিং হয়, ঝাঁকড়া মারে, এসে বলছেন বেটা এটা তো আমার সিট। কহ সিট তুমি কিনছো, তোমার নামে রেজিস্ট্রি করছো? যতই বলে সে সিট ছাড়বে না। তো বুড়া বেচারা কি করবে, বেচারা হ্যান্ডেল ধরে দাঁড়াই আছে, সায়েন্স ল্যাবরেটরির কাছে এসে বাস থামছে। তখন আমি লালবাগ মাদ্রাসায় পড়ি, যুবক এখন নামবে, বৃদ্ধ এখনো বাসে আছে দাঁড়ান, যুবক এক পা নিচে দিছে, এক পা এখনো গাড়িতে, বাসে, বাস টান মারছে, পা ফসকে পড়ছে, টাকা তার উপর দিয়ে। গাড়ির লোকেরাই বুড়ো লোকটাকে বললো যে হুজুর আপনি তো তাকে শেষ করে দিলেন, তো আমি তো বদ্দোয়া দেইনি। বদ্দোয়া তো দেয়া লাগে না, বদ্দোয়া এমনিই লাগে, জালিমের জুলুম আল্লাহ রাব্বুল আলামিন এটা সহ্য করেন না। আল্লাহ পাক হালিম, বর্দবার, ধৈর্যশীল, সহনশীল, খুব অপেক্ষা করেন, কিন্তু জুলুমের বেলায় বেশি অপেক্ষা করেন না। এটার প্রতিশোধ দুনিয়াতে হয়ে যায়, যদি যার উপরে জুলুম করছে তার থেকে সাথে সাথে মাপ না নিয়ে নাও। হযরত শেখ আহমদ স্যার হিন্দি মুজাদ্দিদে আলফে সানি রহমতুল্লাহ যাইতেছেন, তো এক মহিলা ওনাকে গালি দিছে, কিছু লোকজন আছে আলেম ওলামা দেখলে, ইসলামী বেশভূষা দেখলে তো আগুন লাগে গায়ে, গালি দেয়, তিরস্কার করে, মজা কুড়ায়, ঠাট্টা করে, হাসে, তো ওই মহিলা গালি দিছে। হুজুর খাদেমকে বললেন তাড়াতাড়ি গিয়ে তাকে একটি ঘুষি মেরে এসো, ঘুষি। খাদেম আশ্চর্য যে হুজুর তো কখনো এরকম বলেন না, এখন ঘুষি মারতে বলে মহিলাকে। সে একটু ইতস্ততা বোধ করতেছে, এর মধ্যেই মহিলা পড়ে গেল, পড়ে মারাই গেল। হুজুর খাদেমকে বলতেছেন তুমি এই মহিলাটাকে মেরে ফেললে। খাদেম বলে হুজুর আমি যদি ঘুষি মারতাম তাহলে বলতে পারতেন, ঘুষিটা জোরে হয়ে গেছে, মারা গেছে, আমি তো ঘুষি মারেনি, আমি মারলাম কি করে? হুজুর বলতেছেন সে আমাকে গালি দেওয়ার কারণে আমি দেখতেছি আমার আল্লাহর পক্ষ থেকে আসমান হতে গজব আসতেছে, তার উপরে গজব আসতেছে, যদি আমি আমার গালির প্রতিশোধ নিয়ে নিতাম গজবটা ফিরে যেত, তুমি দেরি করছো প্রতিশোধ নিতে, তাই গজব পড়ে গেছে, বুড়ি ধ্বংস হয়ে গেছে। তো জালেমের জুলুম আল্লাহ রাব্বুল আলামিন সহ্য করেন না, আখেরাতে তো শাস্তি আছে, দুনিয়াতেও আছে। তাহলে এই লোকটা তো চামড়া নিজের জন্য আনতে যায়নি, এতিমদের জন্য আনতে গেছে, মানুষকে একটা নাজায়েজ কাজ থেকে বাঁচাইতে গেছে, আল্লাহ রাসূলের হাদিসের ধমকি থেকে বাঁচাইতে গেছে। আর তুমি দুইটা পয়সা কামানোর জন্য, দুই পয়সা কি খাইলে তো গু, এটার জন্য তুমি তার গায়ে হাত তুললে, তোমার এত বড় সাহস, তুমি মুসলমান, মনে রাখবে হাত তোমার নয়, আল্লাহর দেয়া হাত, বদ্দোয়া মুখে দিতে হয় না। এই তাহলে গেলে তার বাড়ি ঘর আত্মীয় স্বজন পরিবার পরিজন সকলকে নিয়ে চাইলে সে ঈদ করতে পারত না, পারত? সব খুশির বুকে লাথি মেরে সে এখানে পড়ে আছে কেন? তোমার উপকারার্থে, যাতে তোমার ঈমান ঠিক থাকে, তোমার দুনিয়া আখেরাত শান্তিময় হয়, এই জন্য, নিজের জন্য নয়। তার গায়ে তুমি হাত তুলছো, তো যার উপরে জুলুম করা হয়েছে তার থেকে যদি মাপ না নেওয়া হয়, তা আল্লাহ পাকের পক্ষ থেকে গজব চলে আসে।
বহু প্রমাণ আছে। মেদিনীপুর মাহফিল, ফুরফুরার হজরত মানা আব্দুল হাই সিদ্দিকী রহমতুল্লাহ, আব্দুল কাহার সিদ্দিকী সাহেবের আব্বা, উনি স্টেজে বসা এক লোককে ধরে আনলো, তার জবান বন্ধ হয়ে গেছে। এসে বলছে, হুজুর জবান বন্ধ হয়ে গেছে হঠাৎ, আপনি একটু তাকে ফুঁক দেন। লক্ষ মানুষের সামনে হুজুর স্টেজে জিজ্ঞেস করতেছেন, কোন আলেমকে গালি দিয়েছ গো? ইশারা দেয়, কথা তো বের হয় না, ইশারা দেয়, হ্যাঁ গালি দিয়েছি, এই গালির কারণে তোমার জবান বন্ধ হয়ে গেছে। তুমি জানো আলেম কি? ওয়ারাসাতুল আম্বিয়া, নবীর প্রতিনিধি। নবী এখন নেই, নবীর কাজ নবীর প্রতিনিধি করতেছে, তাকে গালি দিচ্ছ মানে নবীকে গালি দিয়েছ, এই জন্য তোমার জবান বন্ধ হয়ে গেছে। তো নবীর প্রতিনিধি তাহলে বলেলেন, আর গায়ে হাত তুলছি, তার মানে নবীর গায়ে হাত তোলা সাধারণ কথা নয়। তো নফস যেদিকে টানে, যদি এদিকে আসলাম, রুহের আহ্বানে সাড়া না দিলাম, হায়ওয়ান জানোয়ার থেকেও আমি এখন নিকৃষ্ট। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে রুহের ডাকে সাড়া দিয়ে শ্রেষ্ঠ মাখলুক হিসাবে উভয় জাহানে দন্য হওয়ার তৌফিক দান করুন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু।